হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের আপডেটের ভিডিওটা আমি এর আগে দেখেছি। তো সেরকম কাজটা বন্ধ ছিল, তো আমি তার কিছুক্ষণ পরে বিকেল 4টার পরে আমি চলে এসেছি। তো এখন সেই কাজগুলো করা হচ্ছে। যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো মানে 100 মিটার মাটির তলে তারা পাইপটা পুঁতবে। সেই পুঁতে দেখবে তারা কতটা ভার নিতে পারে, মানে মাটির লোড টেস্ট করছে। মানে এখানে তো কলম হবে, এখানে আমি শুনলাম ওভার ব্রিজ হবে, তো সেই জন্য এখানে কলম হবে। তো তার জন্য যে মাটির লোড টেস্ট, সেই লোড টেস্টটার জন্য সেই 100 মিটার পাইপ নিচে পুঁতে মানে কীরকম লোড নিতে পারে সেটাই পরীক্ষা করবে। তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। পাশেই কাজ শুরু হয়ে গেছে, তো আপনাদেরকে কাজটা দেখায়, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আরও জিনিস বন্ধুরা এই সাইডে আছে, তো সেই সব জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই একটু। আর তারা এই ঘরটায় থাকে, এই যে এইখানে সব আরও সব জিনিস আছে, এই সব জিনিসগুলো তো কাজে লাগবে মনে হয় একটু পরে। তো আপনাদেরকে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট আমি তুলে ধরার চেষ্টা করব, আপনারা পেয়ে যাবেন এই ব্লগার রাখিব এই চ্যানেলটাতে। তো সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
তো ওই সাইডে কাজ চলছে, সেই এই পাইপ পোঁতার যে কাজটি চলছে এখানে, এই যে এখানে যে পাইপ পোঁতার কাজটি চলছে এটা 100 মিটার নিচ পর্যন্ত কাজ করা হবে, মানে 100 মিটার নিচে অবধি দেখা হবে। এই কাজটি হচ্ছে আপনার যেখানে যে রেল লাইন হবে তো এখানে শুনলাম ওভার ব্রিজ হবে, তো সেই কারণে এখানে যে কলম উঠবে সেই কলমের জন্য এই মাটিটা পরীক্ষা করে নেওয়া হচ্ছে যে কতটা ভার নিতে পারবে, সেই সেই জন্য এই মাটিতে 100 মিটার নিচ পর্যন্ত কুড়িয়ে সেই মাটিটার ভর পরীক্ষা করা হচ্ছে এইখানে। তো বন্ধুরা আজকের মতন কাজটা এখানে হয়ে গেল, তো এখন তারা সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে ওরা যেখানে থাকে। তো সন্ধ্যা লেগে গেছে, সূর্য ডুবে গেছে, সূর্য দেখা যাচ্ছে না, ঘরটার রোদ হচ্ছে। তো জায়গাটা আমি আপনাদেরকে দেখাই রাখবো, এই যে সবগুলো মোটা দিয়ে খোলা হয়, তো বন্ধুরা কাজটা হচ্ছিলো জিপিএস 35-এ, তো কাজটা এখন শেষ হয়ে গেল। এই যে পিছনের এইখানে কাজটা হলো আপনাদেরকে দেখালাম, এই মানুষগুলো কাজ করছে তার ওই সাইডে। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন, আর কৃষ্ণনগর টু করিমপুর রেললাইনের সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কৃষ্ণনগর টু করিমপুর রেললাইনের সমস্ত আপডেট ভিডিও আমি দিয়ে থাকবো এই চ্যানেলে সবার আগে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন।